সুপ্রসুদী আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি ঐতিহ্যবাহী চাটমোহর উপজেলা রেলবাজার হাটে। আজকের এই হাটে আমি আপনাদেরকে বেসন পেঁয়াজ সহ মূল পেঁয়াজের যে দামগুলো আছে সেগুলো আমি জানিয়ে দেবো। এখন আমার ভিডিওতে যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু বেসন পেঁয়াজ। অনেকেই আসলে বেসন পেঁয়াজের জন্য আমার থেকে দাম শুনে থাকেন। আমি বিভিন্ন হাটেই আসলে লেট করেই যাই, বুঝি না, আমি আসি আগেই, কিন্তু আমাকে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানের চিত্র গম থেকে শুরু করে কালো জিরা রসুন বা বিভিন্ন চচলির বাজারের কিন্তু আপডেট নিতে নিতেই কিন্তু আমি আজকের এই যে চাটমো রেল বাজারের যে পেঁয়াজের যে বাজারটা ছিল আমি কিন্তু সেটা মিস করে ফেলেছি। তারপরেও আমার এখানে গুটি কয়েক পেঁয়াজ ব্যবসায়ী ভাইরা রয়েছেন, আমি তাদের কাছ থেকে কিন্তু আজকের এই পেঁয়াজের বাজারের যে আপডেটটা আছে আমি কিন্তু তাদের থেকে কিন্তু জানিয়ে শুনে কিন্তু আপনাদেরকে বলতে পারবো, কোনো সমস্যা নেই। সুপ্রিয়সুদী, তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের এই চাটমোহর রেল বাজারের যে পেঁয়াজ যে চিত্র ছিল চলুন আমরা জেনে নেই। আজকে সেই সাথে বলে রাখি আজকে আজকে কিন্তু চোদ্দই আগস্ট রোজ রবিবার। চলুন আমরা এখানে আমার এক ব্যবসায়ীর সাথে যুক্ত হই এবং তার মূল্যবান সময় ভিতর থেকে আমি কিছুটা সময় নিয়ে নেব। আসসালামু আলাইকুম ভাই। ভাই আজকের বাজারে পেঁয়াজের আমদানি কেমন ছিল? পেঁয়াজের আমদানি ভালো ছিল, ভালো ছিল। পেঁয়াজের আমি যে পেঁয়াজটা দেখলাম মানে এটা হচ্ছে বেসন পেঁয়াজ, এই পেঁয়াজটা আসলে কত করে? ১৮০০ টাকা। আর একটু নিচের বাজারটা? নিচের বাজার ১৬৫০। আর হচ্ছে যেটা মূল কাটা পেঁয়াজ, ভালো পেঁয়াজ, ওটার বাজার কত? ১৬৫০। আর নিচের পেঁয়াজটা কত গেছে? ওটাই ১৪৫০। তার মানে কি মনে হচ্ছে গত রবিবারের হাটের থেকে এই হাটে পেঁয়াজের দাম কি বেশি, মানে কতটা বেশি? ১৫০ টাকা বেশি। সুপ্রিয়সুদী, আপনারা আমার এই ব্যবসায়িক ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলেন গত হাটের তুলনায় কিন্তু আজকের হাটে কিন্তু পেঁয়াজের দাম বেশি, মনে করা ১০০ থেকে ১৫০ টাকা কিন্তু বেশি। আমার এই ব্যবসায়ী ভাইরা কিন্তু সবসময় পেঁয়াজের সাথে সংযুক্ত থাকেন, তিনি কিন্তু আমাদের চাইতে অনেক ভালো বলতে পারবেন। আমি আপনাদেরকে আবারও বলতে চাই আজকের বাজারে হচ্ছে বেসন পেঁয়াজ ছিল সর্বোচ্চ ১৮০০, মন করা ছিল হচ্ছে ১৬৫০ টাকা। আজকে কিন্তু পেঁয়াজের দাম বৃদ্ধি, ক্রমাগতিক ভাবে কিন্তু পেঁয়াজের দাম বেড়ে চলছে। আজকে ভিডিওটি এই পর্যন্তই, চলুন দেখা হবে নতুন আর কোন ভিডিওতে।